রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘুরুইয়ের উদ্যোগে শুরু হলো বঙ্গধ্বনি যাত্রা। নেওয়ার গ্রাম ঘুরে ধামনারি গ্রামে যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কিন্তু তার আগেই তপশিলী পরিবারে তৃণমূলের প্রায় 100 থেকে 150 জন কর্মী সমর্থক মধ্যাহ্ন ভোজন করেন একসঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের যেসব প্রকল্পগুলি রয়েছে সেই সব প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকারের তরফ থেকে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের পরে দলীয়ভাবে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে শুরু হয়েছে বাড়ি বাড়ি বঙ্গধ্বনি যাত্রা। প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কংগ্রেসের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে দেওয়া হয়। তৃণমূলের দাবি, বিজেপি মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার রোখা যাবে এবার। বিধায়ক নেপাল ঘুরুই মনে করেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি রাজ্যবাসীর ঘরে ঘরে গত 10 বছরে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন। কিছুদিন আগে সম্ভাব্য বিজেপিতে যাওয়ার মিথ্যা অভিযোগ উঠেছিল বা মিথ্যা নাম উঠেছিল বলা যায় তাঁর নামে। জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম এমনই প্রচার করেছিল। বিষয়টিকে মিথ্যা বলে দাবি করে ওই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন নেপাল ঘুরুই। সেখানে গিয়ে তাঁদের এই অপপ্রচার বন্ধ করার কথা জানান। যদি তা না হয় তাহলে আত্মহননের সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়ে দেন তিনি। তিনি সবসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকায় বিশ্বাসী, এমনটাই জানিয়েছেন তিনি নিজেই। এটা আমাদের দলীয় কর্মী, আমাদের দল থেকে নির্দেশই আছে যে আমাদের দলীয় কর্মীদের বাড়িতে আমাদের এই বঙ্গধ্বনি যাত্রা আমরা করছি। আজকে রায়না তৃণমূল ব্লকের প্রথম আমরা আকিনা গ্রাম ঘুরেছি, পরে নেহর ঘুরে আমরা এরপরে যাব আপনার ধামনারি। তো সেই জায়গাতে বলি যে আমরা খুবই খুশি যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের আমাদের দলীয় কর্মী তারা আজকে আমাদের দিলেন প্রায় 100-150 জনের মতো কর্মী। আমরা সকলে মিলে একসঙ্গে বসে আজকে এখানে মধ্যাহ্ন ভোজন করলাম, এরপরে আমরা ধামনাড়ি যাব। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মমতা মানুষের সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি যে উন্নয়ন করেছেন তার উন্নয়নের রিপোর্ট কার্ড আমরা মানুষের বাড়ি বাড়ি যেমন পৌঁছাচ্ছি, তার সঙ্গে মানুষের কিছু সমস্যা আছে সেগুলো আমরা শুনছি। একমাত্র আমাদের রাজ্য, ওটা ভারতবর্ষের মধ্যে দেখতে পাবেন যে একমাত্র আমাদের রাজ্য, সেই রাজ্যই যে উন্নয়ন করেছে তার উন্নয়নের খতিয়ান আমরা কিন্তু মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এটা অন্য কোনো সরকার, এর আগে যারা সরকার ছিল বা ভারতবর্ষের অন্য রাজ্য, তারা এরকম উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে নাকি সেটা আমার জানা নেই। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার জন্যই কিন্তু আমরা আজকে এই উন্নয়নগুলো পৌঁছে দিতে পারছি মানুষের, সাধারণ প্রত্যন্ত সাধারণ গ্রাম বাংলার মানুষের কাছে। এবং আপনারা অলরেডি জানেন এর আগে 2014 সালে একটা কেন্দ্রের সরকার ছিল, তারা প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি আমাদেরকে ক্ষমতায় আনেন তাহলে আমরা যেমন প্রত্যেকজনের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিয়ে দেবো, তার সাথে সাথে প্রত্যেক বছর আজকে 2 কোটি বেকারের চাকরি দেবো। আপনারা ভারতবর্ষে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারটা আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তো সেখানে কোনো চাকরি তো নেই, তার সাথে সাথে আমরাও সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন যে আমাদের সরকার যেমন উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তো সেরকম 2014 আর আজকে ফের 2019 সালে দ্বিতীয়বারের জন্য ওনারা এসছেন, তাহলে এই 6 বছরে এখনও পর্যন্ত একটা উন্নয়ন ভারতবর্ষের বুকে করেছে বলে আমাদের জানা নেই। তো সেই জায়গায় ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছেন আমাদের মাধ্যমে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেটা বাড়তে বাড়তে পৌঁছে দিচ্ছি, তার সাথে সাথে মানুষের যে উৎসাহ আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে মানুষ মুখিয়ে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য। নয়, এটা আমি আগেই বলে দিয়েছি, আপনি এখন নতুন করে একটা অনুগামীর কথা তুলে দিলেন, তো সেই জায়গাতে বলবো যে আপনাদের মিডিয়াটাই এরকম বিভ্রান্তিমূলক মানে প্রচারগুলো ছড়াচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, ওনার সঙ্গে থাকবো, এবং আমি আগেও বলেছি যে যে মানে সংবাদ মাধ্যম যারা এই মিথ্যা প্রচারগুলো করবে সেই সংবাদ মাধ্যমের মানে যে তাদের যে মেন যে দপ্তর যেখান থেকে তারা প্রচারগুলো করছেন সেখানে যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য যে মিথ্যা করে প্রচার করছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে আমি যাবো না, তৃণমূল কংগ্রেসে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। এবং এটাও বলেছি যে আমরা যদি মিথ্যা করে এই প্রচারগুলো করেন অবশ্যই আমাদের সেই সংবাদ মাধ্যমের দপ্তরে যে আমি আত্মহত্যা বিশ্বকে আত্মহত্যা করে আমি কিন্তু এর প্রতিবাদ জানাবো। বিরোধীদের উদ্দেশ্যে কী বলবেন আপনি? বলুন, এটা টোটালটাই মানে চক্রান্ত করার জন্য এগুলো করানো হচ্ছে,
যাতে করে বিভ্রান্ত করে আমাদের কর্মী সহ সকলকে বিভ্রান্ত করা যায়। তবে এরকম বিভ্রান্ত করে মানে উস্কানিমূলক কথা বলে আমাদের তৃণমূল কংগ্রেসকে ভাঙা যাবে না। রায়নার মানুষ, রায়না যারা তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মী আছে, আমরা সকলেই একনিষ্ঠভাবে আছি এবং আগামী দিনেও থাকবো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের যতটুকু করণীয় দলের কর্মী সব আমরা কিন্তু করবো। কৃষ্ণ সাহা রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।